হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করব ব্রেকিং ব্যাড সিজন 2 এর এপিসোড নাম্বার 6। আমরা অলরেডি 5টা এপিসোড আপলোড করে দিয়েছি, যারা সেগুলো এখনও দেখেননি তারা ডেসক্রিপশন চেক করুন, আর যারা চান অ্যাকচুয়াল সিরিজটা দেখতে তারাও ডেসক্রিপশনে আমাদের অ্যাপস লিঙ্কটা পেয়ে যাবেন, চাইলে সেটা ইনস্টল করে সেখান থেকে দেখতেই পারেন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও। তো এপিসোড 6 এর শুরুতে জেসির সাথে মিট করতে তার একটা সেলার আসে, মানে এটা তার সেই সেলার যার থেকে আগের এপিসোডে জোর করে মেথ ছিনিয়ে নেওয়া হয়েছিল, আর এই জন্য ওয়াল্টার অনেকটাই রেগে গিয়েছিল। আর সে জেসিকে এটা বলেছিল যে তোমাকে এটা যে করেই হোক হ্যান্ডেল করতে হবে, নয়তো ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটবে, সো এগুলো সময় থাকতে ঠিক করতে হবে, নয়তো ব্যবসা শুরু করার আগে শেষ হয়ে যাবে। আমরা এটা অলরেডি জানি যে ওয়াল্টার তাকে একটা গানও দিয়েছে, তো এখন সেই গানটা নিয়ে আসে আর তার সেলারকে জিজ্ঞেস করে যে তোমার থেকে কারা মেথ নিয়েছে, তারা থাকে কোথায়। এখন তার এই ফ্রেন্ড যার নাম স্কিনি পিক, সে তাকে অ্যাড্রেসটা দেয়, আর সে জেসিকাটা জিজ্ঞেস করে যে তুমি কি তাদের মেরে ফেলবে। তখন জেসি বলে হ্যাঁ আমি তাদের হ্যান্ডেল করব। তখন তার ফ্রেন্ড বলে আমি হ্যান্ডেল করতে পারতাম, তবে যেহেতু আমি জামিনে আছি সো এই জন্য আমি কিছু করতে পারছি না। এরপরে নেক্সট সিনে জেসি কারে ছিল আর আমরা দেখতে পাই সে গান লোড করছে। এখানে সে একটু মেতো নেয় যাতে করে সে একটু সাহস পায়। এরপর সে গিয়ে ডোরে নক করে আর সে বাইরে প্র্যাকটিস করে যে তাদেরকে কীভাবে থ্রেট করবে, তবে অনেকটা সময় পেরিয়ে যায়, তবে দরজা কেউ খুলে না। তবে একটু পরে একটা মহিলা আসে যে এখানে একটা পোস্টার লাগায় আর সে তার কাজটা করে চলে যায়, আর তারা একে অপরকে দেখেও ফেলে। তবে এই মহিলা যাওয়ার পরেও কেউ দরজা খুলছে না, তাই জেসি একটু রাগি হয়ে যায় আর সে উইন্ডো দিয়ে মধ্যে আসে। তবে যখন সে ঘরের মধ্যে আসে সে দেখতে পায় সব কিছু এলোমেলো পড়ে আছে, মানে দেখে মনে হচ্ছে এটা কোনো ঘর না, হয়তো কোনো ডাস্টবিন হবে। তবে সে ঘরের মধ্যে বসে পড়ে আর সে ওয়েট করে দেখছে কেউ আসে কিনা। তবে তখন সে একটা শব্দ পায় আর সেদিকে গান পয়েন্ট করে, তবে সেখান থেকে বেরিয়ে আসে একটা বাচ্চা যে কিনা খুবই ছোট, তাই জেসি তার গানটা লুকিয়ে ফেলে। তবে এই বাচ্চা জেসিকে দেখতে পেয়েও তেমন কোনো রিয়েক্টই করে না, সে গিয়ে সোজা টিভি অন করে আর সেটাকে দেখা শুরু করে। জেসি তাকে জিজ্ঞেসও করে যে তোমার মম ড্যাড কখন আসবে, কিন্তু এই ছেলেটা কোনো অ্যান্সারই করে না, সে শুধু টিভি দেখছে। এখানে এই বাচ্চার নাইফের একটা শো দেখছে, মানে এখানে একটা সেলসম্যান নাইফ সম্পর্কে বলছে। তবে জেসি গিয়ে চ্যানেলটা চেঞ্জ করার ট্রাই করে, তবে এই টিভিতে অন্য কোনো চ্যানেলই নেই। তবে একটু পরে এই বাচ্চা জেসিকে বলে আমার ক্ষুধা পেয়েছে, অ্যান্ড জেসি বি লাইক শালা আমি আসলাম মারতে, এখন কিনা আমিই ফেসে গেছি, এখন টাকা খরচ করে তাকে খাওয়াতেও হবে। মানে এই সিনটা খুবই ফানি। এদিকে স্কাইলার সমস্ত ভয়েসমেল চেক করছে, তবে তখন সে ক্রেজানের মেসেজ পায় আর সে তাকে জিজ্ঞেস করছে লাইফটা কেমন চলছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখন যারা ক্রেজানকে চিনেন না তারা সিজন 1 দেখতে পারেন, কারণ সেখানে দেখানো হয়েছে সে কে আর তার ব্যাকগ্রাউন্ড কী ছিল। তবে তখনই স্কাইলার তাকে কল দেয় আর সে তাকে সব বলে। সে বলে সব মিলিয়ে আমি টেনশনে আছি, ওয়াল্টারের অপারেশন আমার বেবি, আর আমি তোমাকে অনেকদিন ধরেই কল দিতে চাইছিলাম কারণ তুমি এই সময় আমাদের সাহায্য করেছো, ডক্টরের বিল পে করেছো, তবে আমি ছিলাম খুবই ব্যস্ত সো এই জন্য আমি কল দিতে পারিনি, তবে এখন আমি চাই থ্যাংক ইউ বলতে, যেটা আমার আগেই বলা উচিত ছিল, তবে থ্যাংক ইউ। আর সে ক্যাচানকে ইনভাইটও করে, সে বলে তুমি আসতে পারো, আমরা কথাবার্তা বলবো, আড্ডা দেবো, তুমি চাইলে ডিনারও করতে পারি। তবে গ্রেজান বলে ওকে আমরা সন্ধ্যায় মিট করি। আসলে গ্রেজান একটু কনফিউজড কারণ সে কোনো পে করেনি, তবে স্কেলার বলছে সে পে করেছে, সো ওভারঅল সে একটু কনফিউজড আর সে চায় ব্যাপারটা ক্লিয়ার হতে। এদিকে স্কুলে ওয়াল্টার সবাইকে পড়াচ্ছে আর সে সবাইকে এটা বলে যে পৃথিবীর সব কিছুই কার্বন দিয়ে বানানো হয়েছে, আর তখন সেখানে প্রিন্সিপাল চলে আসে। তবে সে ওয়াল্টারকে বলে তুমি তোমার লেকচার কন্টিনিউ করো। এখন সেও তার ক্লাসে জয়েন করে আর ওয়াল্টার তার পুরো লেকচার কমপ্লিট করে। এরপরে সে তাকে বলে ওয়েলকাম ব্যাক। আসলে ওয়াল্টার এটা ছেড়ে দিয়েছিল, তবে যেহেতু সে এখন একটু সুস্থ সো এই জন্য সে আবারও কন্টিনিউ করছে, তো এই জন্যই সে তাকে ওয়েলকাম করে। আর সে তাকে এটাও বলে যে আমি তোমাকে মিস করেছিলাম, আর যদি ইন ফিউচার কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমার সাথে শেয়ার করবে, আর যদি চাও কিছু একটা শেয়ার করতে তাহলে চাইলে আমার সাথে করতে পারো। আসলে সে তাকে একটা সফট কর্নার দেয় যাতে করে ওয়াল্টার একটু ফ্রেন্ডলি হয়। যখন ওয়াল্টার মিসিং হয়েছিল তখন যেই পোস্টারগুলো লাগানো হয়েছিল, কিছু বাচ্চারা মিলে একটা পোস্টার তার কারের উপর রেখে দেয় যেখানে লেখা আমি ব্যাক করেছি, তবে পুরো ল্যাংটা হয়ে। এরপরে গাড়িতে বসে ওয়াল্টার তার ছেলেকে জিজ্ঞেস করে যে তুমি হয়তো জানো এটা কে করেছে, তার নামটা তুমি বলো। আর সে এইটাও বলে যে তাকে আমরা ডেজার্টে নিয়ে যাব আর সেখানে কবর দিব। এরপর তারা হাসতে হাসতেই বাসায় চলে আসে। তবে এখানে অলরেডি কেজান ছিল আর সে ওয়াল্টারকে দেখতে পেয়ে দাঁড়িয়ে যায়। এরপর সে বাইরে চলে আসে। তখন ওয়াল্টার স্কেলারকে বলে আমার হয়তো উচিত তাকে একটু এগিয়ে দেয়া। এরপরে ওয়াল্টার বাইরে আসে আর সে ক্রেজানকে বলে থ্যাংক ইউ কারণ তুমি স্কেলারকে কিচ্ছু বলনি, আমরা পরে একদিন মিট করি আর আমি তোমাকে সব ক্লিয়ার করব যে কীভাবে কি হয়েছে আর কেনই বা হয়েছে। এদিকে জেসি এই বাচ্চাকে খাওয়াচ্ছে আর তার সাথে ফান করার ট্রাই করছে, মানে তাকে হাসানোর ট্রাই করছে। তবে তখন সে একটা শব্দ পায় আর এগুলো ছিল তারাই যারা তাদের মেয়ে চুরি করেছে, তাই সে জলদি করে ছেলেটাকে নিয়ে তার বেডের উপরে শুইয়ে দেয় আর তাকে বলে তুমি বেরোবে না, তুমি এখান থেকে উঠবেই না। এরপর সেই লোকটাকে মারে আর তারা যেই শব্দ করছিল সেটাকেও বন্ধ করে। এরপর সে তাদের কাছে টাকা চায়, সে বলে তোমরা মেথ চুরি করেছো, এতে করে আমার অনেক লস হয়েছে সো এখন সেটা পে করবে নয়তো দুজনই মরবে।
আর সে এটাও বলে যদি এখনও মেদগুলো থাকে তাহলে সেগুলো দিয়ে দাও, আমি সেগুলো নিয়ে চলে যাব। তবে তারা পকেট খালি করে, কিন্তু তাদের পকেটে কিছু ছিল না। এরপরে জেসি বলে অ্যাস থেকে বের করো, আর তারা সেখান থেকে মেদ বের করে। তবে এটা ছিল পরিমাণে খুবই কম, মানে তারা যতটা নিয়েছিল তার চেয়ে অনেক কম। তবে জেসি বাকি টাকা চায়, সে বলে এখান থেকে কেটে বাকি টাকা আমাকে পে করো। তখন এই লোকটা বলে তোমার টাকা বাইরেই আছে, তুমি চাইলে নিয়ে যেতে পারো, তবে প্লিজ আমাদের মারবে না। এরপর যখন জেসি তাকে নিয়ে বাইরে আসে, সে দেখতে পায় সে একটা এটিএম মেশিন নিয়ে এসেছে, মানে সেটা কোথেকে যেন চুরি করেছে। আর এই লোকটা বলে আমাদের এটা ভাঙতে হবে, এরপরে সমস্ত টাকা আমি দিয়ে দিব। এখানে এই লোকটা বলে এটা একটা ভিকটিমলেস ক্রাইম, সো এতে কোনো প্রবলেম হবে না। তবে আমরা দেখতে পারি তারা যেখান থেকে এটা চুরি করেছে সেখানে তারা অলরেডি একটা মার্ডার করে ফেলেছে, মানে যেইটার ওনার ছিল তাকে। এখন জেসি এই লোকটাকে বলে এটিএমটা জলদি করে ভাঙো আর আমার টাকা জলদি করে দাও। তবে তার ওয়াইফ তাকে বলে তুমি আগে অনেক এটিএম চুরি করেছো, তবে একটাও খুলতে পারোনি, মানে সে তাকে অকর্মা বলে। তবে এটা শুনতে পেয়ে সেই লোকটা রাগ হয়ে যায়, আর জেসিও জলদি করে আবার সেই ছেলেটাকে দেখতে আসে। এখানে সিনটা কাট হয়ে যায়। আর নেক্সট সিনেই ওয়াল্টার ছিল গ্রেজেনের সাথে, মানে তারা একটা রেস্টুরেন্টে লাঞ্চ করছে। এখানে গ্রেজেন তাকে কোয়েশ্চেন করে, সে বলে তুমি কি করেছো, আমাকে জলদি করে সব খুলে বলো। তবে ওয়াল্টার বলে আমি আমার ফ্যামিলিকে সবই বলবো, তবে আমার একটা পারফেক্ট সময় চাই, সো সময়টা যখন আসবে তখন আমি সবই ক্লিয়ার করব, সো এই জন্য আমি অপেক্ষা করছি। তবে গ্রেজানও বলে যেহেতু তুমি ক্লিয়ার করে দিবে, সো তাই আমাকেও বলো যে তুমি তোমার ট্রিটমেন্টের জন্য এত টাকা কোথায় পেয়েছো, মানে ইনকাম সোর্সটা কী। তবে ওয়াল্টার বলে আমি সরি, তবে আমি তোমাকে কিছুই বলতে পারবো না, সময় হলে তুমিও জানবে, সো চিন্তা করো না। তবে গ্রেজান বলে তুমি আমাকে ইনভলভ করেছো আর আমাকে কিছু বলছো না, এইটা একদমই ফেয়ার না। তখন ওয়াল্টার একটু রাগি হয়, সে বলে তুমি কি চিন্তা করো, তোমাদের কাছে অনেক টাকা আর চেক বই দিয়ে সমস্ত প্রবলেম সলভ, তুমি আর এলিয়ট মিলে আমার রিসার্চ চুরি করেছো আর এখন সেটা দিয়ে মিলিয়ন ডলার কামাচ্ছো, মানে একভাবে বললে আমার টাকা আমাকেই দিচ্ছ। তবে গ্রেজান বলে আমি না, যখন আমি তোমাকে আমার ফ্যামিলির সাথে মিট করাতে নিয়ে গিয়েছিলাম তখন তুমি চলে এসেছিলে, আমি তোমাকে জোর করে ভাগিয়েও দেইনি আর তোমাকে যেতে বলিও নি। তবে ওয়াল্টার বলে বাহ, তুমি তোমার ভুলগুলো এইভাবে কভার করছো, আমি তোমাকে ছেড়ে দিয়েছি এই জন্য তুমি আমার সমস্ত রিসার্চ চুরি করেছো আর এখন সেগুলো দিয়ে মিলিয়ন ডলার কামাচ্ছ, আবার বড় বড় কথাও বলছো। তাদের লাঞ্চটা এখানেই শেষ হয় কারণ গ্রেজান চলে যায়। তাদের কথাবার্তা অনেকটাই অকওয়ার্ড হয়ে গিয়েছিল কারণ আমরা অলরেডি জানি যে ওয়াল্টার ও গ্রেজান রিলেশনে ছিল। তবে আমরা আস্তে আস্তে এটা ক্লিয়ার হচ্ছি যে ওয়াল্টার তাকে কেন ছেড়ে দিয়েছে, তবে এখনও কিছু মিস্ট্রি আছে, হয়তো সামনে সেটাও ক্লিয়ার হবে। এদিকে জেসিও সেই লোকটা বসে আছে, আসলে এই লোকটা এটিএম ভাঙার অনেক ট্রাই করেছে তবে কোনো কাজে হয়নি, এখন সে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছে তাই সে এখানেই ঘুমাচ্ছে। তখন সেই ছোট্ট ছেলেটা আসে আর জেসি তার সাথে কথাও বলে, তবে তখন সেই মহিলা আসে যে জেসিকে মেরে বেহুশ করে ফেলে, আর এই সিনটাও এখানে কাট হয়ে যায়। এদিকে যখনই ওয়াল্টার ঘরে আসে তখন স্কাইলার বলে আমাকে গ্রেজান কল দিয়েছে, সে আমাকে ডিরেক্ট বলেছে সে আর কোনো হেল্প করবে না, সো আমরা হয়তো বিপদে পড়ব, কারণ অলমোস্ট সমস্ত টাকা সে দিয়ে দিয়েছে আর বাকি যা কম আছে সেগুলো আমরা ক্যারি করতে পারবো, কোনো সমস্যা হবে না। তবে স্কাইলার টেনশনে আসে আর সে ওয়াল্টারকে জিজ্ঞেসও করে যে সে এমনটা কীভাবে করতে পারে, মাঝপথে এসে সে কীভাবে ছাড়তে পারে। তবে ওয়াল্টার বলে আমি মাত্র তার সাথেই ছিলাম, সে বলেছে ইকোনমি ডাউন, আরও বিভিন্ন এই টাইপের টার্মস ইউজ করে যাতে করে স্কাইলার কনফিউজ হয়ে যায়। তবে ওয়াল্টার বলে সে আমাকে বলেছে এখন তাদের ইকোনমিও ডাউন হয়ে গেছে আর তারাও গরিব হয়ে গেছে, মানে তাদের লেভেল তারা মেনটেন করতে পারবে না, সো এই জন্য তারা হেল্পও করতে পারবে না। তবে স্কাইলার বলে গরিব, সে দেখলাম বেন্টলি চালায়। তবে ওয়াল্টার বলে হ্যাঁ, এটা শুধুই দেখানোর জন্য, এমনিতে তাদের অনেক ক্রাইসিস, তবে সে একটা বেটার লাইফ শো করছে। এদিকে জেসিও জ্ঞান ফিরে পেয়েছে আর সে চোখ খুলে সে দেখতে পায় সেই লোকটা এখনও এটিএম থেকে টাকা বের করার ট্রাই করছে, সে ট্রাই করছে এটিএম এর নিচে দিয়ে টাকা বের করতে তবে সে পারছেই না। আর এই মহিলার এখন একটু মেদ দরকার, তবে সে তাকে আবারও অকর্মা বলে, এতে করে সেই লোকটা প্রচণ্ড রাগ করে, তাই সে এটিএম মেশিন দিয়েই তার মাথার মধ্যে জোরে মারে আর এরপরে মেদ বের করে সেগুলো খেয়ে আবারও গিয়ে একটা কোণায় শুয়ে পড়ে। আর তখনই এটিএম মেশিন খুলে যায়, সেখান থেকে অনেক টাকা বেরিয়ে আসে। জেসি জলদি করে সবগুলো বের করে আর তার পকেটে লুকিয়ে ফেলে, আর সেই বাচ্চাকে বাইরে নিয়ে আসে, তাকে বলে তুমি এখানেই থাকবে, ভুলেও ঘরের মধ্যে যাবে না। এরপরে জেসি পুলিশকে কল দেয় আর সেই বাচ্চাকে ফলো করছে যাতে করে সে ঘরের মধ্যে না যায়। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই এপিসোডটা একটু ইন্টারেস্টিং ছিল কারণ এখানে আমরা ওয়াল্টারের পাস্ট সম্পর্কে জানতে পেরেছি, যেটা এই গল্পটা বুঝতে আমাদের সাহায্য করবে। সো আমার তো ভালোই লেগেছে, কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো এই এপিসোড। আর যারা ভিডিওতে এখনও লাইক করেননি তারা প্লিজ লাইকটা করে ফেলুন। আর এমনই ওয়েব সিরিজ মুভির জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, টিল দেন বাই বাই।